السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، প্রিয় দর্শক, কাছে দূরে যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবন গঠনমূলক অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আমরা দেশের দুজন বিজ্ঞ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে আলোচনা করার জন্য। মূল বিষয় আলোচনা শোনার পূর্বে চলুন পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم، ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني، وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم، فإن أسلموا فقد اهتدوا، وإن تولوا فإنما عليك البلاغ، والله بصير بالعباد. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق، ويقتلون الذين يأمرون بالقسط من الناس، فبشرهم بعذاب أليم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة، وما لهم من ناصرين. صدق الله العظيم. দর্শক বন্ধু, চলুন তেলাওয়াতকৃত আয়াতের উপরে আলোচনা শুনি। মুহতারাম মুফতি হুসাইন আহমদ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আহলান সাহলান মারহাবান, আপনার মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করার জন্য। মোহতারাম, আপনার কাছে তেলাওয়াতকৃত আয়াত আপনি শুনতে পেয়েছেন। আপনার কাছে আমরা জানতে চাই যে এই আয়াতের সাথে সংশ্লিষ্ট অবশ্যই শরীয়ত রয়েছে, শরীয়ত মেনে জীবন গড়ি, এ বিষয়ের উপরে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ মহতারাম মাননীয় সঞ্চালক জনাব মুফতি সাহেব, দামাত বারাকাতুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের একটা জীবন ব্যবস্থা তিনি দিয়েছেন, ওইটাই আমাদের শরীয়ত মেনে জীবন বিধান। আমরা দেখতে পাই প্রতিটি ক্ষেত্রে, মুসলমানদের প্রতিটি ক্ষেত্রে জীবন বিধান রয়েছে। কিছু মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, আর কিছু বিস্তারিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক, শরীয়ত মোতাবেক জীবন যাপন করা মানব জাতির জন্য যেমন কল্যাণকর মঙ্গলজনক, পাশাপাশি মানব জাতির জন্য এটা বিরাট আপনার এক পাথেয় বলা যায়। ধরুন আমাদের সামনে সবুজ গাছ, গাছ নিয়েই বলি, সারা পৃথিবী উদ্বিগ্ন, সারা পৃথিবী এখন আগ্রহী যে সবুজায়ন করার জন্য, গাছ লাগানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য, পরিবেশ রক্ষা করার জন্য। অথচ এই গাছের ব্যাপারটাও আমাদের শরীয়ত, আমাদের হাদিস আমাদেরকে আপনার বলেছেন, নির্ধারণ করে দিয়েছেন গাছ লাগানোর ব্যাপারেও। বিশ্ব নেতৃবৃন্দ গাছ লাগানোর ব্যাপারে শুধু আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। বুখারী শরীফের বাবুল গার্স, মুসলিম শরীফের বাবুল গার্স, এতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি
পাশাপাশি এর উপকারিতা এবং গাছ লাগানোর প্রতি আমাদেরকে আগ্রহী করে তোলার জন্য, উদ্বুদ্ধ করে ওঠানোর জন্য তিনি বেশ কিছু তিনি আমাদেরকে আপনার আগ্রহমূলক কথা বলেছেন। যেমন একটা গাছ লাগানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গাছ লাগাবেন, আপনার গাছের পাতাগুলো ঝরে গেলে এই পাতাগুলো একজন কুড়িয়ে নিয়ে পড়াচ্ছেন, উনি এটাকে খড়ি হিসাবে ব্যবহার করছেন, এতে আপনার সৎকার সওয়াব পাচ্ছেন। গাছে একটা ফল ধরল, কেউ আপনাকে বলে নেক অথবা না বলি নেক, এই ফলটা নিয়ে খেলো কোনো ব্যক্তি, এতেও আপনার সৎকার সওয়াব পেলেন। এই গাছের ফলটা একটা পাখি খেলো, এতেও আপনার সৎকার সওয়াব পাচ্ছেন। গাছের নিচে কিছুক্ষণের জন্য পথিক বসলো, এতেও পথিকের যে আত্মার, পথিকের যে রুহের শান্তি, তার যে একটা শারীরিক স্বস্তি, এটার জন্য আপনার সৎকার সওয়াব পাচ্ছেন। এতে গেল গাছ লাগানোর ব্যাপারটা দিয়ে প্রথমে আরম্ভ করলাম। আমাদের জীবনের একটা অংশ, আমরা পরিবেশ রক্ষা করার জন্য গাছ লাগানো, এটাও জরুরি। আর এই ব্যাপারটাও আমাদের শরীয়ত এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, উদ্বুদ্ধ করেছেন। আপনি যে কথাটি বলছেন যে গাছ লাগানো, মানে জীবনের প্রতিটা অঙ্গনে প্রতিটা পদক্ষেপেই যদি কোনো ব্যক্তি শরীয়ত মেনে চলে, জীবন চালায় চলে, তাহলে তার জন্য শান্তি প্রশান্তি তার জন্য অপেক্ষা করে, তার কাছে শান্তি প্রশান্তি চলে আসে অবধারিত অবধারিত। জি সেটাই। জি মোহতারাম, আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে শরীয়ত মেনে জীবন গড়ি, মোহতারাম বলেছেন একটা অংশ বলেছেন যে শরীয়ত মেনে জীবন যদি কেউ গড়ে তাহলে মূলত তার কোন কোন কাজগুলো করলে সে শরীয়ত মেনে জীবন গড়তে পারে। ধন্যবাদ মোহতারাম সঞ্চালক সাহেব। আসলে শরীয়ত মেনে জীবন ঘড়ি এটা একটা এমন বিষয়বস্তু যেটা অনেক ব্যাপক, এতে ইসলামী শরীয়তের সব সাইট এসে যায়। এই বিষয়টার সকল সাইট নিয়ে আলোচনা করা এই ক্ষুদ্র পরিসরে মোটামুটি অসম্ভব। হ্যাঁ, তবে আমরা এর একটা অংশ নিয়ে আলোচনা করতে পারি। তাই আপনার কথা মোতাবেক, শরীয়ত মোতাবেক জীবন ঘড়ার আওতায় সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা আমার মনে হয় পবিত্রতা। পবিত্রতা, হ্যাঁ, চমৎকার। সেজন্যই দেখা যায় যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, চাই সে ইমাম বুখারি হোক, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজা, ইমাম নাসাই সহ সকল কিতাবে, এমনকি সকল মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করেন এবং বিশদ আলোচনা করেন তা হইল পবিত্রতার অধ্যায়। কেননা পবিত্রতা এমন এক জিনিস যেটা ছাড়া কোনো মুসলমানের কোনো কাজ, কোনো ইবাদত করা সম্ভব নয়। সেজন্যই আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যে বানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বন্দেগী করা। আর আল্লাহ তাআলার বন্দেগীর মাঝে সর্বশ্রেষ্ঠ বন্দেগী হইল নামাজ। হাদিসে পাকে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কারো যদি নামাজের হিসাব পুরা হয়ে যায় তাহলে পরবর্তী ঘাঁটি সবগুলি আউয়ালু মা ইউহাসাবু আল আবদু ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। নামাজের হিসাব ঠিক, সব ঘাঁটি আসান, নামাজের হিসাবে পেস, সব জায়গায় সমস্যা। এবং আরেকটি হাদিসে এসেছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাহ। বান্দা, তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার অনেক কিছু আছে, তোমার দান আছে, সদকা আছে, অনেক কিছু আছে, কার খায়ের কল্যাণমূলক কাজ আছে, কিন্তু তোমার জীবনে সলাৎ নেই, তাহলে নামাজ নেই, তাহলে তুমি জান্নাত গেট পর্যন্ত যাবে কিন্তু ঢুকতে পারবে না, চাবি তো তোমার কাছে নেই, চাবি হলো নামাজ। সেজন্য নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এর দ্বারা আল্লাহ তাআলার সামনে বান্দার আবদিয়ত, দাসত্ব প্রকাশ পায়, তাই নামাজ প্রকৃতপক্ষেই ইবাদত হওয়ার দাবি রাখে। আর এই নামাজ শুদ্ধ এবং বিশুদ্ধ হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা, তাহারাত। পবিত্রতা ছাড়া নামাজ হওয়ার কোনো অবস্থা নাই। আবু দাউদ শরীফের এক হাদিসে পবিত্রতা অধ্যায়ে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন, লম্বা হাদিস, তার একটা অংশ হইল লা সলাতা লিমান লা ওযু আলা, যার ওযু নাই তার নামাজ হওয়ার প্রশ্নই আসে না। তাই ওযু এবং এই পবিত্রতা অর্জন করা একজন মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়, এবং মুসলমান যদি শরীয়ত মেনে জীবন গড়তে চায়
তাহলে তার এই জীবন ঘোরার প্রথম ধাপে আসে পবিত্রতা অর্জন করা। এবং পবিত্রতার মহতারাম মহতারাম মহাদ্দেস মাওলানা মাহমুদুল হাসান অত্যন্ত চমৎকার বলেছেন যে মুসলমান মুসলমানের ইমানের পরে নামাজের স্থান, আর নামাজের ভিত্তি হলো তহারাতের উপরে। তহারাতের উপরে একজন মানুষের জন্য যেমনিভাবে তহারাত সলাতের জন্য জরুরি, অনুরূপভাবে সলাতের বাহিরে সে যখন থাকবে তখনও তার জন্য পবিত্র অবস্থায় থাকা জরুরি। কারণ সে যখন ঘুমাতে যাবে তখনও তার পবিত্রতা প্রয়োজন, সে যখন হাঁটবে পবিত্রতার প্রয়োজন। এ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। রসুল্লাহ সাল্লাহ আসলাম সবসময় পবিত্রতার সহিত থাকতেন, এই ব্যাপারটা এই ব্যাপারে আলোচনা সেহাচিত্তা সহ হাদিসের সব কিতাবে আছে। এমনকি দেখা গেছে কখনো তিনি প্রস্রাব করলেন অথবা নিজে প্রয়োজন সারলেন, এতে অল্প সময়ের মধ্যে তিনি অপবিত্র হওয়ার সাথে সাথে কোনো ব্যক্তি যদি ওনাকে সালাম দিয়েছে উনি তাড়াতাড়ি গিয়ে উজু করে নিয়ে সালামের জবাব দিয়েছেন। এবং তিনি এটা বলতেন যে আমি আল্লাহর নাম উচ্চারণ করা, আলোচনা করা, সালামের মধ্যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, এই নামটা আমি পবিত্রতাবিহীনভাবে আলোচনা করা সমুচীন মনে করি না, উল্লেখ করা, এই কারণে তিনি সাথে সাথে উজুও করে নিতেন। এই জাতীয় অনেকগুলো রেওয়ায়েতের দ্বারা দেখা যায় রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উজু অবস্থায় থাকতেন তিনি। এবং এটা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, সকলের জন্যই যে পবিত্র অবস্থায় থাকা। মহতারাম বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে একজনে সালাম দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম প্রয়োজন সেরে এসেছেন কিন্তু ওযু করেননি, ওযু করে তাড়াতাড়ি করে তার সালামের উত্তর দিয়েছেন, অথবা কোনো সময় তাইমম করে উত্তর দিয়েছেন, তাইমম করে পানি কাছে পান নাই তাইমম করে পরে সালামের উত্তর দিয়েছেন। তাইমমটাও তাহারাতের একটা অংশ, পবিত্রতার একটা অংশ, বিকল্প পানির বিকল্প। এবং একজন মুসলিম তার জন্য যেভাবে সবসময় তহারাতের সাথে থাকা প্রয়োজন, আমি মনে করি যে যখন সে পবিত্র অবস্থায় থাকবে আল্লাহ না করুন যদি এই সময় তাহার মৌতের ফয়সালা হয়ে যায় তাহলে সে তহারাত অবস্থায় অবশ্যই সে কবরে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আর যে ব্যক্তি তহারাত অবস্থায় মালাকুল মৌত চলে আসে আমরা ধরে নিতে পারি, আল্লাহর উপরে আশা করি যে আল্লাহ তাআলা তার ইমানি হালাতে তাকে কবুল করবেন। অবশ্যই এবারে আমি একটু সংযোজন করতে চাই, জি, পবিত্রতা মুসলমানের জীবনে, একজন মুমিনের জীবনে, উম্মতে মুহাম্মদের জীবনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের জীবনে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এর দ্বারা আল্লাহ তাআলার কাছে এমন মর্যাদায় ভূষিত হওয়া যায় জান্নাতে সবার আগে পথ সুগম হয়। এবং হাদিসের মধ্যে এসেছে যে কথাটি আপনি বলেছেন, হাদিসের মধ্যে এসেছে আত-তাহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা হলো ইমানের অঙ্গ, ইমানের অংশ, ইমানের অংশ। এবং আপনি যে কথাগুলো প্রথমে বলেছিলেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, তিরমিজি শরীফ, এক কথায় সিয়াসিত্তার সবগুলো কিতাব শুরু করা হয়েছে খুতবার পরেই, কিতাবগুলো শুরু করেছে তাহারাত দিয়ে, পবিত্রতা দিয়ে। তার মানে বোঝা গেল শরীয়তের উপরে চলতে হইলে তার প্রথম ধাপ পবিত্রতা অবশ্যই লাগবে, পবিত্রতা ছাড়া সে শরীয়তের উপরে 100% সে চলতে পারবে। মহতারাম আপনার কাছে আমি যে বিষয়টি আপনার কাছে একটু পরেই আসব। প্রিয় দর্শক চলুন এক্ষুনি একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফেরত আসব, ততক্ষণ সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফেরত এসেছি আপনাদের মাঝে। আমাদের মেহমানদ্বয় শরীয়ত মেনে জীবন গড়ি এই বিষয়ের উপরে আলোচনা করছিলেন, আপনারা দেখছেন এবং শুনছেন। মহতারাম, আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন পবিত্রতা, একজন মানুষ নামাজের জন্য পবিত্রতা অর্জন করবে এটা যেমন জরুরি, অনুরূপভাবে সে যখনই হাজত সারবে সাথে সাথে তার জন্য পবিত্রতা অর্জন করা এটাও উচিত, তাহার জন্য উচিত। কারণ যে কথাটি আপনি বলছিলেন যে পবিত্রতা শরীয়তের অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য অংশ, পবিত্র লাগবেই। আজকাল সমাজে মহতারাম আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, আজকাল সমাজে অনেক সময় দেখা যায় আমাদের অনেক বন্ধু আছেন যারা দেখা যায় প্রস্রাব করে এরপরে তারা আর পানি নেয় না,
এরকম কিছু বন্ধুকে আমরা অনেক সময় দেখে থাকি যারা কিন্তু পানি নেয় না, তো এদের জন্য আপনার কি বক্তব্য মেহরবানি করে একটু বলুন। আল্লাহ মাফ করুন, এটি অত্যন্ত গর্হিত কাজ। আর আপনি ধন্যবাদ যেটা বললেন যে কিছু বন্ধু আছে, আমি এখানে আপনার সাথে দ্বিমত বলবো, দ্বিমত পোষণ করব। কিছু বন্ধু না, আমাদের প্রচুর বন্ধু, আমাদের অনেক বন্ধু। অবস্থা আজকাল এমন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে যে ওনারা পবিত্রতাটাকে তওয়াক্কা করতেছেন না এবং এটাকে মামুলি মনে করতেছেন। এই ব্যাপারে আমাদের বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সহ মসনদে আহমদ, মসনদে ইবনে আবি শাইবা থেকে নিয়ে, মুস্তাদরাক থেকে নিয়ে, মিশকাত শরীফ থেকে নিয়ে হাদিসের প্রতিটি কিতাবে একটি ঘটনা উল্লেখযোগ্যভাবে একবারে হাদিসের প্রথমাংশে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি গোরস্থানে গিয়ে দেখলেন, অনুভব করলেন, তিনি উপলব্ধি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জানাই দিলেন যে কবরে প্রচণ্ড আজাব হচ্ছে। সাথে সাথে রাসূল সাহাবায়ে কেরামকে তা জানালেন যে দুটি কবর, এখানে দুটি কবরেই প্রচণ্ড আজাব হচ্ছে। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াসতাতিরু মিনাল বাউলে আও লা ইয়াসতানজিহু মিনাল বাউলে, দুটো হাদিসে দুই প্রকারে হাদিসে এসেছে। রাসূল বলেন একজন কবরবাসী যে কবরে আজাব হচ্ছে, তোর মধ্যে একজন এমন লোক ছিলেন যিনি প্রস্রাব করে বা আপনার প্রস্রাব করার পরে তিনি পানি ব্যবহার করাটা প্রয়োজন মনে করতেন না, এটাকে গুরুত্ব দিতেন না, তিনি পানি ব্যবহারে আগ্রহী হতেন না, মোট কথায় তিনি পানি ব্যবহার করতেন না। যেটা বললেন যে আমাদের কিছু বন্ধু, আমাদের বন্ধুদের এই আচরণটাই উনারা করতেন, উনি করতেন, যার কারণে আজকে তার এই প্রচণ্ড শাস্তি হচ্ছে। এ তো কবরের শাস্তি, আখিরাতের শাস্তিও রয়ে গেছে। এবং হাদিসের মধ্যে যে আপনি বলেছেন, হাদিসের মধ্যে কিন্তু এরকমও রয়েছে যে কবরের আকসার আজাব, আকসার আজাব, আকসার আজাব কবরি, আকসার আজাব হবে প্রস্রাব থেকে সে বেঁচে না থাকার কারণে। এটাও একটা হাদিস। এখানে আপনার কথার সাথে আমি যে বিষয়টি যুক্ত করতে চাই যে অনেক সময় আমাদের অনেকে প্রস্রাব করে, প্রস্রাব করার পরে দেখা যায় যে সে পানি নেয় ঠিক, পানি নেওয়ার পর অসতর্কতামূলক তাহার কাপড়ে প্রস্রাব লেগে যায়। এখানে যে পন্থাটা সে অবলম্বন করতে পারে সেই পন্থাটা সম্পর্কে মোহতারাম আপনার কাছে জানতে চাই। পন্থাটা হইল যে আসলে শরীয়ত নাপাকি থেকে পাক করার যে পন্থা অবলম্বন করার নির্দেশ দিয়েছে, কোনো ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাতলানো পন্থা অবলম্বন করে তাহলে কোনো সমস্যাই থাকে না। আসলে সত্যি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজ, প্রতিটা বাতলানো নির্দেশ এমন যেটা সর্বশ্রেষ্ঠ মানের। তাই একজন মানুষ যদি প্রস্রাব করার পরে ঢিলা ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে, তাহলে তার এক দুই ফোঁটা প্রস্রাব যা আসতে থাকে সে বন্ধ হয়ে যাবে। এবং বর্তমান আধুনিক যুগে এই জিনিসটা অত্যন্ত সহজ। আগে আগে ছিল, আমরা যখন গ্রামে ছিলাম অনেক সহজ, তখন দেখা যেত মানুষ মাটি দিয়ে কুলুপ বানিয়ে ব্যবহার করত। এখন তো হাতের নাগালে টিস্যু আছে, যদি এখন এই টিস্যু ব্যবহার করে তাহলে তার সমস্যাটা থাকবে না, এরপরে পানি ব্যবহার করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সেজন্য এই পন্থাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু আগে বাতানো, কিন্তু এখনো পর্যন্ত এই পন্থার কোনো বিকল্প নেই। সুবহানাল্লাহ। এবং এটা ভদ্র সমাজেরও তো দাবি, এটা ভদ্র সমাজেরও জন্য এটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কারণ হলো আপনি প্রস্রাব করেছেন, এই প্রস্রাব না পাপ এবং দুর্গন্ধ, দুর্গন্ধ এটা যদি সে বারবার করতে থাকে তাহলে তার পোশাক আশাক, তার শরীর দুর্গন্ধ হয়ে যাবে, শরীরে জীবাণু সৃষ্টি হবে, জীবাণু সৃষ্টি হবে, রোগ সৃষ্টি হবে। হ্যাঁ, সায়েন্স তাই বলে, সায়েন্স। এই জন্য তাহার জন্য যে কথাটা আপনি বলেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যে কথাগুলো বলেছেন যে প্রথমে তুমি ডিলা ব্যবহার করো, কুলুব ব্যবহার করো, বর্তমান আধুনিক সমাজে কুলুবের কাজটা হয়ে যায় টিস্যু মাধ্যমে, এরপরে তুমি পানি ব্যবহার করো, প্রয়োজনে একটু হাঁটাহাঁটি করো। হ্যাঁ, তুমি যদি মনে করো যে তোমার প্রস্রাব ঝরবে, হ্যাঁ কাপড় নষ্ট হয়ে যাবে, তুমি একটু হাঁটাহাঁটি করো, এর দ্বারা কী হবে, পূর্ণ পরিষ্কার পবিত্র হয়ে গেল। মহতারাম, পরিষ্কার এবং পবিত্র বলতে আমরা কি বুঝি, দুইটা কি এক জিনিস নাকি আলাদা জিনিস? দুইটা ভিন্ন জিনিস। পরিষ্কার এক জিনিস, পবিত্রতা আরেক জিনিস। ইসলাম পরিষ্কারেরও গুরুত্ব দিয়েছে, পবিত্রতারও গুরুত্ব দিয়েছে, তো দুইটাই সম্পূর্ণ ভিন্ন জিনিস। যেমন ঈদের দিন পোশাক পরার ব্যাপারে বলা হয়েছে সুন্দর পোশাক পরিধান করা, ওখানে পরিষ্কারের সঙ্গে সঙ্গে পবিত্রতা লাগবেই, আর পবিত্রতার সঙ্গে পরিচ্ছন্নতা লাগে, এটা অপরিহার্য। আর পরিচ্ছন্নতা এটা ভিন্ন জিনিস, অনেক পরিচ্ছন্ন পরিচ্ছন্নতার ভিতরে পবিত্রতা থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহাবাই কেরামদের, একটা ছোট কথা বলি এখানে মনে পড়ছে, আপনার ইহুদিরা একসময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করছিল, তোমাদের নবী কি তোমাদেরকে পায়খানা প্রস্রাবের পদ্ধতিও শিখায়? সাহাবাই কেরামের পায়খানা প্রস্রাবের পদ্ধতিগুলো রাসূল পাক যখন মদিনায় গেলেন তাদেরকে পায়খানা প্রস্রাব
পায়খানায় প্রবেশ করা, বাথরুমে প্রবেশ করা, সেখান থেকে বের হওয়া, বাথরুমে বসার পদ্ধতি ইত্যাদিও যখন শেখাচ্ছিলেন, ইহুদিরা মুসলমানদের সমাজে বসবাস করতেছে, একসাথে ওনারা সহ অবস্থানে আছেন, তারা মুসলমানদেরকে একটু টিটকারিমূলকভাবে বললেন, আপনাদের নবী কি আপনাদেরকে পায়খানা প্রস্রাবের তরিকাও শিক্ষা দেয়? সাহাবায়ে কেরাম বুক ফুলিয়ে উচ্চ আওয়াজে বললেন, শুধু পায়খানা প্রস্রাবের তরিকা নয়, পায়খানা প্রস্রাবের তরিকা তো বটেই, এখান থেকে শুরু করে তিনি রাষ্ট্রপতিত্ব পর্যন্ত সব কিছু ইসলাম সব কিছু শিক্ষা দেয়। রাসূল পাক জীবনের সর্ব অংশে, জীবনের আপনার সর্বক্ষেত্রে আপনার ইসলাম রেখে দিয়েছেন, সৌন্দর্য রেখে দিয়েছেন, বিজ্ঞান রেখে দিয়েছেন। ছোটো একটা কথা না বললেই নয়, ধরেন আমরা কম্পিউটার ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, আমরা ক্যালকুলেটর মেশিন ইউজ করি, এগুলোর ধরার পরে বর্তমান বিজ্ঞান কী বলতেছে, ভাইরাসে আক্রমণ করতেছে আমাদেরকে, আমাদের হাতে ভাইরাস লাগতেছে, যে কোনো ব্যবহার্য জিনিস ধরেই আমরা তো ভাইরাসের জন্য এখন আপনার রেডিওতে, টিভিতে, পত্রপত্রিকা আমরা দেখতেছি বাচ্চাদেরকে, বয়স্কদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, দৈনিক চারবার কমপক্ষে সাবান দিয়ে হাত ধোও। ইসলাম তো দৈনিক পাঁচবার হাত ধোয়ার জন্য 1450 বছর আগে নির্দেশ দিছে। তো ইসলামের সুশীল সুশীল ছায়াতলে মুসলমান যদি থাকে, মানুষ যদি থাকে, আর ইসলামের এই সৌন্দর্য যদি মানুষ গ্রহণ করে। আর একটা বিষয় দেখেন, ইসলাম বলেছে অবাধে যৌনাচার নিষেধ, ইসলাম বলেছে আপনার নির্ধারিত স্ত্রী ব্যতীত অবাধে যৌনাচার নিষেধ। একসময় কিছু লোক, এখনও কিছু লোক আছেন যারা মনে করেন যে অবাধে যৌনাচারকে আমরা চালিয়ে যাবো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখনকার বিজ্ঞান কী প্রমাণ করতেছে, আমি কিছুদিন আগে কক্সবাজার গিয়েছি, সেখানে দেখলাম পাহাড়ের উপরে বড় বড় বিলবোর্ড সাইনবোর্ডে লিখে দিয়েছে যে অবাধে যৌনমিলন আপনি বন্ধ করুন। কিছুদিন আগে দোতলা গাড়িতেও দেখলাম অবাধে যৌনাচার, অবাধে মানে আপনার যৌনাচার, এগুলো নিষেধ করে নিষেধ করতেছে তারা। মানুষের মধ্যে এইডস ঢুকতেছে, মানুষ এইডসে আক্রান্ত হচ্ছে। তো যেগুলো শরীয়ত বলেছে, আমরা যদি শরীয়ত মোতাবেক জীবন গড়তে পারি, এই ধরনের বড় বড় বিপদ থেকে আমরা বাঁচতেছি, বিপদ থেকে বাঁচতেছি। ধরেন সিলেটের ঘটনা কয়েকদিন আগে পেপারে পড়লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফল তোমরা ধুয়ে খাও, ফল ধুয়ে খাবার জন্য। আমাদের পত্রিকা এসেছে, আমাদের দেশের পত্রিকা, সিলেটে এক ভদ্রলোক আনারস এনেছেন, তিনি ধুন নাই, না ধুয়ে আনারস কেটে খেলেন, কিছুক্ষণ পরে তিনি মারা গেলেন। ডাক্তার সাহেবরা সেখানে গিয়ে পরীক্ষা করলেন, দেখলেন বোঝা গেল ওই আনারসে সাফে মুখ দিয়েছিল, সাফের বিষ আনারসে আপনার ঢুকছে পড়েছে, যার কারণে উনি আনারসটা খাওয়ার পরে ইন্তেকাল হলেন। তো রাসূল যে আমাদের ইসলাম, আমাদের শরীয়ত, আমাদের নবী, আমাদের হাদিস আমাদেরকে সব কিছুর জন্য একটা পদ্ধতি বাতলাই দিয়েছেন, এই পদ্ধতিটা আমাদের মেনে চলাটাই আমাদের সাফল্য এবং কল্যাণ। আসলে আমরা হয়তো আগে মানি না, পরে বুঝতেছি। আপনার কাছে আবার আসবো, দিন দিন এটা আমাদের আবার আসবো, একটা বিরতির প্রয়োজন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি, এরপর আবার ফিরত আসবো ইনশাআল্লাহ তাআলা, ততক্ষণ সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত এসেছি। আমরা আলোচনা করছিলাম, আপনারা শুনছিলেন শরীয়ত মেনে জীবন গড়ি এই বিষয়ের উপরে। মেহমানদয় এই বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন সংক্ষিপ্তভাবে। মোহতারাম, আপনার কাছে যে জিনিসটি আমি জানতে চাই, আপনি তহারাতের বিষয় বলেছেন অত্যন্ত চমৎকার। তহারাতবিহীন যদি কেউ সলাৎ আদায় করে তাহলে কি তার সলাৎ হবে? ধন্যবাদ আপনাকে। তহারাত সালাত আদায় করার জন্য অপরিহার্য বিষয়, আমি একটু আগেই আপনাকে আবু দাউদ শরীফের একটা হাদিস শুনিয়েছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লা ওযু আলা, যার ওযু নাই তথা পবিত্রতা নাই তার নামাজের প্রশ্নই আসে না। তাই তহারাত হওয়ার প্রশ্নই আসে না, নামাজ হওয়ার অর্থাৎ তার নামাজ বিশুদ্ধ হবে না, সহিহ হবে না। তবে হ্যাঁ, পবিত্রতা এমন জিনিস যেটা ছাড়া নামাজ হওয়ার কোনো রকমের আশাই করা। এখন যদি কেউ মনে করে, আমাদের সমাজে অনেকে আছে এরকম মনে করে, যে হুজুররা বলে তহারাত ছাড়া নামাজ হবে না, পবিত্রতা ছাড়া নামাজ হবে না, আমি তো নামাজ পড়েছি তহারাত ছাড়া, আমি তো হয়ে ঘটনা আমি কিছুদিন আগে শুনেছি যে একজন বলতে ইমাম সাহেব বর্ণনা করতেছিলেন, জুমার বয়ানে বয়ান করতেছিলেন যে নামাজ হওয়ার জন্য পবিত্রতা জরুরি,
তখন উনি বলছেন, আরে হুজুর কি বলেন, আমি তো এতদিন যাবত নামাজ পড়ি, আমার নামাজ তো হইলো। এরকম কোনো পাগল যদি থাকে তাহলে তারটা হয়তো হইতে পারে, অন্যথায় নামাজ হওয়ার কোনো ব্যবস্থা পেরেছি যে নামাজ আসলে। এখানে আমি একটা কথা আপনাকে বলতে চাই, দেখুন আমরা যে বন্দিগি করি, নামাজ পড়ি, সেটা হলো আল্লাহ তাআলার কাছে পেশ করা। আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি মহাপবিত্র, আর আল্লাহ তাআলা সত্তা যেমন পবিত্র, তার কাছে পবিত্র জিনিস পছন্দনীয়। আল্লাহ তাআলা অপবিত্র নন, তাই অপবিত্র কোনো জিনিস, অপবিত্রের সাথে সংশ্লিষ্ট কোনো জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাই ইসলামের সকল বিধান এমন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা একদম 100% বিদ্যমান। আপনি যে সালাতের জন্য তাহারাত প্রয়োজন, অনুরূপভাবে মালকে হালাল হালাল করলো, সেখানেও তাহারাত প্রয়োজন, সকল বিধানে তাহারাত অপরিহার্য। মহতারাম, এই যে কথাটি মহতারাম বলছিলেন যে মাল যেটা আমরা খাই সেটাও তো, যেমন যাকাত, যাকাতকে বলা হয়েছে মালের ময়লা। যাকাত প্রদান করে দাও তাহলে তোমার যাকাতটা স্বচ্ছ পরিষ্কার পবিত্র হয়ে যাবে। এই সম্পর্কে আপনার কাছে বিষয়টি জানতে চাই। যাকাত শব্দের অর্থ একটি অর্থ পবিত্রতা, আর হিদায়া সহ বড় বড় কিতাবে এটাকে ওয়াসিখুন বলা হয়েছে। যাকাতের যে মালটা এটাকে ওয়াসিখ, এটাকে বলা হয়েছে ময়লা। ময়লা, তো এই ময়লাগুলো আপনি পরিষ্কার করে ফেলে দিলে বাকি মালটা আপনার পরিষ্কার হয়ে গেল, পবিত্র হয়ে গেল। যদিও যাকাতের আরেকটা অর্থ আছে বৃদ্ধি বা প্রবৃদ্ধি, নুমা যাকে বলা হয় আরবিতে নুমা। যাকাত দেওয়ার দ্বারাই মাল বেড়ে যায়, মাল বৃদ্ধি পায়, মালে বরকত হয় আপনার। যাকাত দেওয়ার দ্বারাই বাকি যে মাল থাকলো এতে বরকত হয়। আর যাকাত না দেওয়ার কারণে মালগুলো ময়লাযুক্ত হয়ে যায়। তো ময়লাযুক্ত মাল খেয়ে আমরা জীবনযাপন করলে আমাদের ইবাদতের ঘাটতি আসবে। আর নামাজের ব্যাপারে, পবিত্রতার ব্যাপারে একটু আগে যিনি বললেন আমাদের এই হযরত, যে কোনো একজন বলছেন আমি তো নামাজ পড়ছি, আমার নামাজ হয়ে গেছে পবিত্রতা ছাড়া, এই ব্যাপারে তিরমিজি শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে আছে, লা ইয়াকবালুল্লাহু সুবহানাহু তাআলা সালাতান বিগাইরি তুহুরিন। আপনি নামাজ পড়লেন, আপনার নামাজটা হয়ে গেল, আপনি কেমনে বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ কবুল করবেন না। তা আল্লাহ যদি কবুল না করে আপনার নামাজ হয়ে গেছে, গ্যারান্টি আপনি কোত্থেকে দেবেন? তো যাকাতের ব্যাপারেও পবিত্রতা অপরিহার্য, মালের যাকাত দিয়ে দিতে হবে আমাদের। মালের যাকাত না দেওয়ার দ্বারাই মাল অপবিত্র থাকে, আর আমরা এই মালগুলো বক্ষণ করছি, ব্যবহার করছি, অপবিত্রতাই আমরা ব্যবহার করছি এবং বক্ষণ করছি। যাকাতের যদিও একটা অর্থ আছে নুমা, বেড়ে যাওয়া, কিন্তু আরেকটা অর্থ যাকাতের পবিত্র করা, যেটা কোরআন শরীফের মধ্যে ওয়ায়ুজাক্কিহিম আনফুসাহুম, নফসকে তাসকিয়া করার জন্য, পবিত্র আত্মাকে পবিত্র করার জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ যাকাত শব্দ ব্যবহার করেছেন সেখানে। তো কাজেই আমাদের আত্মার ব্যাপারেও পবিত্রতা, আর মালের ব্যাপারেও পবিত্রতা, ইবাদতের ব্যাপারেও পবিত্রতা। এবং মহতারাম যে কথাটি আপনি বলছিলেন যে যেমনিভাবে সলাতের জন্য পবিত্রতার প্রয়োজন, তহারাতের প্রয়োজন, অনুরূপভাবে মালকে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পবিত্রতার প্রয়োজন। এবং এই পবিত্র মাল নিয়ে যদি কেউ হজ করে তাহলে তো আল্লাহ তাআলা তার হজকে কবুল করবেন, কবুলের একটা আশা করা যায়, আমরা আশা করতে পারি। কিন্তু যদি অপরিচ্ছন্ন খলতমলত যাকে বলা হয়, যে সে কিছু যাকাত প্রদান করলো করলো না, সে জানেই না তার মালে যাকাত আসলো কি না, প্রচুর সম্পদের সে মালিক, হজ করতে গেল হালাল টাকা দিয়ে গেল নাকি হারাম দিয়ে গেল তাও সে জানে না, তাহলে তো তার মালটা পবিত্র হলো না। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো তার জন্য পবিত্রতা, এটা অবশ্যই প্রয়োজন, অবশ্যই, কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণাও করেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, এবং এর সাথে জড়িয়ে দিয়েছেন যে তওবার জন্য শর্ত হলো পবিত্রতা হওয়া। মোতারাম অত্যন্ত চমৎকার বলছিলেন, শরীয়ত মেনে জীবন গড়ি, শরীয়ত মেনে জীবন গড়ি। আমরা তো কয়েকটা সাইট নিয়ে আলোচনা করলাম, গাছ লাগানোর বিষয় বললেন, পবিত্রতার বিষয় বললেন, অনুরূপভাবে ঘুমানোর বিষয়ে আমাদের সমাজে অনেকে দেখা যায় যে ঘুমাতে যায়, সেখানে যদি সে তহারাত অবলম্বন করে, অজু করে, সে পরিষ্কার নয়, আমি যেটাকে বলছি পবিত্রতা অবলম্বন করে যদি সে ঘুমায়, এর মধ্যে কোনো ফজিলত কি সে পাবে? অবশ্যই পাবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত শরীফা অভ্যাস ছিল এটাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বিছানায় পবিত্র অবস্থায় অজু অবস্থায় ঘুমাইতেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক নিয়ম ছিল। তাই এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পবিত্র অবস্থায় ঘুমানো। তাই পবিত্র অবস্থায় অজু করে যদি কেউ ঘুমায়, তাহলে এই ঘুমন্ত অবস্থা যদি কেউ মারা যায়, তাহলে সে পবিত্র অবস্থায় মারা গেল, তাই ধরা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর কাছে সে পবিত্র অবস্থায় গেল। তো একজন বান্দা তার পিয়ারা মাহবুব আল্লাহ তাআলার কাছে পবিত্র অবস্থায় পৌঁছতে পারা, এর চেয়ে বড় আর কি চাই? কি চাই একজন মুমিনের জীবনে, এর চেয়ে বড় আর পাওয়া কি হতে পারে? এবং
ঘুমাতে গেল, যখন সে ঘুমাতে গেল তখন সে পবিত্র অবস্থায় সে ঘুমাইল, এর দ্বারা তার ঘুমের যে তৃপ্তি, অনেকে আমাদের কাছে আসে অনেক সময় দেখি বলে যে হুজুর সারা রাত ঘুম হয় না, এখন যদি সে পবিত্র অবস্থায় অজু করে এবং কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে যদি সে ঘুমের দোয়া পড়ে যদি সে ঘুমায়, আয়াতুল কুরসি আছে, চার কুল আছে, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সবগুলো যদি সে পড়ে ঘুমায় তাহলে তার ঘুমের মধ্যেও একটা সে প্রশান্তি পাবে, ইতমিনান পাবে সে, এবং সে যখন শুইল এবং পবিত্র অবস্থা শোয়ার কারণে দেখা যাবে যে ফজরের সময়ও মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ বলেছে তখন সে দেখা গেল যে উঠে গেল, আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ পাকে কুদরতিভাবে তাকে জাগিয়ে দিবেন, অত্যন্ত চমৎকার বলছিলেন মহতারাম। আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানতে চাই যে সেই বিষয়টি হলো যে শরীয়ত মেনে জীবন গড়ি এটা শুধুমাত্র ইবাদতের সাথে সম্পর্ক নয়, এটা অন্যান্য বিষয়ের সাথেও মনে হয় সম্পর্ক আছে, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাকে দুটি উদাহরণ দিই। শরীয়ত এবং ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শুধু মোল্লা বানানোর চেষ্টা করেন নাই, মানুষের সার্বিক দিকে লক্ষ্য রেখেছে শরীয়ত। যেমন ধরুন দাঁতের ব্যাপারটাই বলি, দাঁতে মেসওয়াক করা এটা আপনার শরীয়তের তরিকা, সুন্নত রাসূলে পাকের, কিন্তু সাথে সাথে এটা আপনার স্বাস্থ্যের জন্য বড় উপকারী। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিব্রাইল যখন আমার কাছে আসতো এত বারবার আমাকে মেসওয়াকের জন্য তাকিদ দিত, আমি ভাবতাম না জানি আমার উম্মতের জন্য মেসওয়াক ফরজ করে দেওয়া হয়। তো শরীয়তের একটা অংশ মেসওয়াক, যেটা আপনার স্বাস্থ্যের জন্য বড় উপকারী। আসেন দ্বিতীয় আরেকটা ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে এক সাহাবীকে দেখছিলেন যে মেসওয়াক করছেন, রাসূল তাকিয়ে আছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মেসওয়াক করবেন, রাসূলের কাছে মেসওয়াক নিয়ে গেলেন, নিজে চাবিয়ে দিলেন, হ্যাঁ এটাকে নরম করে দিলেন, রাসূল মেসওয়াক, হুজুরের সর্বশেষ আমলটা ছিল মেসওয়াক, মেসওয়াক এটা রাসূল পাকের সর্বশেষ, কাল মুশতাক ইলাই, হুজুর পাক মেসওয়াকের দিকে তাকিয়ে আছেন যেন মেসওয়াক ওনার প্রয়োজন এমন একটা ভাব নিয়ে তাকিয়ে আছেন, মুখে কথা বলতে পারছেন না তিনি। হয়তো আয়েশা জিজ্ঞেস করলেন মেসওয়াক দেব, হ উলাইনুহু ওটা আমি চাপাইয়ে নরম করে দেবো, রসুল ইশারা করলেন হ্যাঁ দেও। এই তো গেলে মেসোয়াকের ব্যাপারটা। তাহলে বুঝতে পেরেছি আপনার কথার দ্বারা যে মেসোয়াক পবিত্রতার একটা অংশ, অংশ আমরা যদি আমাদের পকেটে আমাদের কোটের হোক জামার হোক মেসোয়াক রাখি এবং যখন অজু করে গোসলে যাই মেসোয়াক করে নিলাম, মেসোয়াকের সুন্নত হয়ে গেল, পবিত্রতা অর্জন হলো, আল্লাহ তাআলা রেজাও আমি, আর শারীরিক আমার উপকারটা হয়ে গেল, দাঁতের মতো এমন একটা মূল্যবান সম্পদ এটা সুরক্ষা হলো। পবিত্রতার অবস্থা শরীয়তে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আবু দাউদ শরীফের এক হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সুন্নত তরিকায় যথানিয়মে অজু করে, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু একটা একটা করে দেখাইছেন, এরপরে কেউ যদি দুই রাকাত নামাজ পড়ে যেই নামাজে তার দুনিয়াবী কোনো চিন্তা চেতনা আসে নাই, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেয়। সুবহানাল্লাহ। এবং রাসূল এই বলেছেন ফাবি আইহিমা শাআ দাখালা, যে কোনো দরজা দিয়ে যাবে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আসলে তো পবিত্রতা এমন এক জিনিস, হ্যাঁ আসলে তো মানুষের মুসলমানের, যারা আমরা মুসলিম যারা আমরা ঈমানদার, আমাদের সকল কর্ম সকল কাজ সব কিছুই তো মূলত আল্লাহ সন্তুষ্ট নিয়ে জান্নাতে যাওয়া। অত্যন্ত চমৎকার বলছিলেন মোহতারাম আপনিও, মোহতারাম আপনিও, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিকুম। প্রিয় দর্শক, আমিন, এখনই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনারা শরীয়ত মেনে জীবন গড়ি এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা শুনেছেন, আশা করি আপনারা এর উপরে জীবন গড়বেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। সেই এক মহা, সেই এক আশা নিয়ে, সেই এক আশা বুকে নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।